টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও মধ্যরাতে ট্রাকে অগ্নিসংযোগ করে হরতাল পালন করছে বরিশাল বিএনপি। এক দফা দাবিতে বরিশালে বিএনপি ডাকা হরতাল সমর্থনে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এর আগে গত রাতে নগরীর রূপাতলিতে একটি মালবাহী ট্রাকে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। দূরপাল্লা রুটে সীমিত যান চলাচল ছাড়া জনজীবনে তেমন কোনো প্রভাব পড়েনি হরতালে। হরতাল সফল করতে আজ মঙ্গলবার নগরীর কাশীপুর তেঁতুলতলা বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আফরোজা খানম নাসরিন। তার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কিছু দূর গিয়ে রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে পিকেটিং করে নেতাকর্মীরা। মিছিল থেকে হরতাল সমর্থনে এবং সরকার বিরোধী নানা স্লোগান দেওয়া হয়। অপরদিকে মধ্যরাতে নগরীর রূপাতলী আব্দুর রব সেনিয়াবাস সেতুতে মালবাহী একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে, পরে পুলিশ ট্রাকটিকে উদ্ধার করে। অবরোধে দূরপাল্লা রুটে সীমিত যান চলাচল ছাড়া জনজীবনে তেমন কোনো প্রভাব পড়েনি। স্থানীয় রুটে বাস ও লঞ্চ চলাচল করলেও যাত্রী কম ছিল। যে কোনো অপ্রীতিকর ঘটনা রোধে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। দফা এক দাবি এক।